নারী হত্যা, নারী হত্যা, মানুষ গৃহহারা, হাসপাতাল ভেঙে পড়ছে, স্কুল ভেঙে পড়ছে, মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছে, আত্মীয় স্বজন টেনে বের করছে, যখন টেনে বের করছে হাত পা সব ঘুরে চলে আসতেছে। কেন আমরা প্রতিবাদ করছি না? কেন আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি? প্রত্যেক 10 মিনিটে একটি শিশুকে হত্যা করা হচ্ছে, মারা যাচ্ছে। সেখানে 11,000-এর বেশি মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে, তার মধ্যে 70% নারী শিশু। জাতিসংঘের সেক্রেটারি কি বলেছেন জানেন? বলেছেন গাজা একটি শিশু কবরস্থানে পরিণত হবে যদি যদি এটা না বন্ধ করা হয়, এই মুহূর্তে যদি না বন্ধ করা হয়। তাই আমরা বিশ্ব মানবতার খাতিরে, বিশ্ব মানুষ যেখানে আওয়াজ তুলেছে, আমরা বাংলাদেশের নাগরিক সমাজ, নারী সংগঠন, শিশু সংগঠন, সবাই যারা আজকে আমাদের সঙ্গে দাঁড়িয়েছে, আমরা এক কথা বলতে চাই, যুদ্ধের অবসান ঘটুক আজকেই। প্রতিবাদ করছে না বা যুদ্ধ বন্ধ করার জন্য থামা বলছে না,